একুশে পদকপ্রাপ্ত বাংলা নাটক ও সিনেমার কিংবদন্তিতুল্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত আজ 77 বছরে পা দিলেন। সেই 1969 সালে ইডিপাস নাটকের মাধ্যমে অভিষেকের পর আজ অবধি তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বাংলাদেশের খ্যাতিমান এই অভিনেতা 1944 সালের 7 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন, বর্তমানে যাকে SSC বলা হয়, পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। চট্টগ্রাম কলেজ থেকে ISC পাশ করে 1962 সালে বুয়েটে ভর্তি হন। 1967 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে পরের বছরে ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন। 1970 সালে মেজবনের ননদ মাহফুজা খাতুন শিরিনের সঙ্গে নতুন জীবন শুরু করেন আবুল হায়াত। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। বিপাশা নিজেও দেশের অন্যতম খ্যাতিমান একজন অভিনেত্রী, নির্দেশক। আর এক বোন নাতাশা বিপাশার চেয়ে 6 বছরের ছোট। টিভি নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে আবুল হায়াতের জুড়ি মেলা ভার। এ পর্যন্ত 5 শতাধিক নাটকে অভিনয় করেছেন, এখনও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। 1995 সালে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি চলচ্চিত্রটিতে অভিনয় করেন তিনি, যে চলচ্চিত্রটি ইতিহাসে অমর হয়ে আছে। এছাড়া জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এমন বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন। আজ 7 সেপ্টেম্বর, এই কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।